নমস্কার আমরা আপনাদের কাছে আজকের এই ঐতিহাসিক মুহূর্তের ফলাফলের মধ্যে সকাল থেকে যেভাবে আমরা বসে একটার পর একটা খবর আপনাদের সরবরাহ করে গেছি সে অবস্থাতে আজকে এই সন্ধ্যাবেলায় আমাদের মাঝখানে এমনভাবে আমরা নিজে থেকে আবার আপনাদের সামনে উপস্থাপনা করছি যেখানে অবশ্যই মনে রাখতে হবে আমাদের রাজ্যের বিভিন্ন ব্যক্তিত্বদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্য প্রবক্তা শ্রী নবেন্দু ভট্টার্যী আপনাকে নমস্কার আমাদের স্টুডিওতে নবেন্দুবাবু আপনাকে অভিনন্দন এরকমভাবে এরকমভাবে একটা বিরাট গেরুয়া লহর সারা দেশ এমনকি আমাদের রাজ্যেও কি নিঃশীরবে দুটো আসন আপনাদের বিজেপির অনুকূলে গেল রাজ্যের মানুষ আপনাদের সঙ্গে রয়েছে এবং আগামী দিনে একটা নতুন দিশায় নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের হাতে যে ত্রিপুরা গড়ার জন্য আরও লম্বা সময় উনি পেয়ে গেলেন সেটার জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এই নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যের সাংবাদিকরা আমিও তো এই পেশায় ছিলাম বুঝতে পারি যে সাংবাদিকরা কতটুকু পরিশ্রম করতে হয় নির্বাচনের সময় আপনারাও এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপনারা সামিল হয়েছিলেন এবং আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন এই সময়কালে পর্দার যারা আসেন পর্দার পেছনে যারা থাকেন যারা কলম নিয়ে কলম চালান প্রত্যেকেই যথেষ্ট পরিশ্রম করতে হয় নির্বাচন চলাকালীন সময় আপনাদেরও অসংখ্য ধন্যবাদ পাশাপাশি রাজ্যের মানুষকে যারা এই কিছু কিছু ক্ষেত্রে তো অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে এবার ভোটারদের চক্রান্তের শিকার হয়ে দুবার ভোটের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে ভোট কর্মীদের বাড়তি পরিশ্রম হয়েছে এই সমস্ত সত্য রাজ্যের এই দুটি আসনেই আমরা এখনো ফলাফল ঘোষণা হয়নি আমাদের দিকে ভালো আমরা ইতিপূর্বের তুলনায় আমাদের পার্সেন্টেজ ভোটের যে পার্সেন্টেজ শতকরা হার তা অনেক বেড়ে গেছে এবং আগে যে হিসাবটা হতো আইপিএফটিকে সঙ্গে নিয়ে এখন আইপিএফটিকে ছাড়াই আমাদের যে ভোটের শতকরা হার সেটা ছাপিয়ে গেছে বিধানসভার তুলনায় যে কেন্দ্রে কোনো অভিযোগ আসেনি অভিযোগ করার সুযোগও ছিল না সেই কেন্দ্রেও আমাদের ব্যবধান পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে ব্যবধানটা আরও বেড়ে যাচ্ছে ফলে বোঝা যায় মানুষের মনটা কোথায় মানুষের মনের অবস্থা যারা বোঝেন না মানুষের মন তাদের বিষয়টা আলাদা তারা এই সমস্ত থেকে শিক্ষা নেবেন আচ্ছা আমাদের সবার আগে আপনার থেকে একটা কথা আমরা জানতে চাইব আমাদের অভিনীত দর্শকদের জন্য যে আজকে যে ফলাফল সেই ফলাফলের মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ ফলাফল আপনার কাছে কোনটা সারা দেশে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বলবো এই দেশের মানুষ আমাদের রাষ্ট্রভক্তির যে বিষয়টা ছিল জাতীয় স্বার্থ তাকে লক্ষ্য রেখেই ভোটটা দিয়েছেন এবং তার স্পষ্ট প্রতিফলন ঘটেছে যে রাষ্ট্রবিরোধী শক্তি সিপিআইএম বামেদের একটি একটি আসনে এখন পর্যন্ত যে ফলাফল উঠে এসেছে তাতে একটি আসনও পায়নি খাতা খুলতে পারে খাতা খুলতে পারেনি যারা এই দীর্ঘদিনের পুরনো দল কংগ্রেসকে পরিচালনা করে বুদ্ধিম বুদ্ধি পরামর্শ দিয়ে আজকে যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী রাহুল গান্ধীর গার্জিয়ান সীতারাম ইয়েচুরি যার বুদ্ধি কুবুদ্ধি বলুন তাতে পরিচালিত হয় কংগ্রেস দলটারই সব নাশ হল ঠিক আছে হওয়ারই কথা সর্বনাশ হওয়ার প্রক্রিয়া আরও আগে থেকেই শুরু হয়েছে যেদিন কংগ্রেসে মার্ক্সবাদী আদর্শের অনুপ্রবেশ ঘটেছে সেদিন থেকে পরাজয়টা সুনিশ্চিত হয়ে গেছে একদিন না একদিন এর পতন হবেই তো সেই থেকে শুরু হয়েছে কিন্তু মানুষ দেখা গেছে তাদের রায় দিয়েছেন এবং তার প্রশ্ন প্রতিফলন হয়েছে কংগ্রেস যেমন একটা খুব বাজে অবস্থায় এসে দাঁড়িয়েছে তেমনি সিপিআইএমকে মানুষ একদম মুছে দিয়েছে এই দেশের রাজনীতিতে তারা এখন সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক তাদের কোনো গুরুত্ব থাকবে বলে আমার মনে হয় না লোকসভাতে যে সিপিএম তার অভিভাবক ছিল ছিল আমরা অবাক হয়ে যাচ্ছি যে মানুষে দেশের মানুষ আজকে দু হাজার উনিশে এত বড় একটা সিদ্ধান্ত নিল যে একটি আসনও সিপিএম এর জন্য তারা না দেখুন সারাদেশের কথা তো একটা বিষয় সারাদেশে তাদের কোনো আসন নেই এই ত্রিপুরায় তেরো মাস আগেও তারাই ক্ষমতায় ছিল এই দলটি সিপিআইএম কি দুর্দণ্ড প্রতাপ ছিল তাদের কেউ তাদের বিরুদ্ধে কথাই বলতে পারত না সাংবাদিকতায় যারা আছেন তারাও জানেন যে তাদের সিপিআইএম এর প্রেস কনফারেন্সে কিন্তু আমি এর প্রেস কনফারেন্স কেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাংবাদিক সম্মেলনে কেউ প্রশ্ন করলেই প্রশ্নটা যদি একটু তাদের বিরুদ্ধে যায় এমন হতো বক্র দৃষ্টি পড়তো সাংবাদিকদের উপর সেই দলটার আজকে অবস্থা কি সেই দলটার এখনো ষোলো জন বিধায়ক রয়েছেন সেই দলটা তাদের দ্বিতীয় স্থানও দখল করে রাখতে পারছে না তারা বলছে ভোটে কারচুপি হয়েছে এই সেই হয়েছে তারা দ্বিতীয় স্থানটুকু দখল করে রাখতে পারে না মাত্র তেরো মাসের অবস্থা জনগণ তাদেরকে যে যোগ্য জবাব দিচ্ছে সে থেকে এখন যদি তারা শিক্ষা নেয় তাহলে ভালো আমরা আমি তো বিভিন্ন সময় প্রেস কনফারেন্সের কথাটা বলেছি গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা থাকে সেই দায়িত্বটা পালন করতে হয় বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হয় সরকারের ভুল ত্রুটি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলি তুলে ধরতে হয় একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা করতে হয় কারণ সমাজের সুস্থ অগ্রগতির জন্যই তার গণতন্ত্রের সুস্থ অগ্রগতির জন্যই তাদের একটা বড় ভূমিকার কথা বলা হয় এটা শুধু আমাদের দেশে নয় সর্বত্র তো এই ক্ষেত্রে সিপিআইএমের যে ভূমিকা আমরা দেখছি এটা ষড়যন্ত্রকারীর ভূমিকা এটা তাদের মতাদর্শগত অবস্থান ষড়যন্ত্র করাটাই তাদের মতাদর্শগত অবস্থান এখনও তারা সে যে সমস্ত বিষয় চলে যেত আমি বিভিন্ন সময় বলেছি এই যদি চলতে থাকে মানুষ তাদের বিরোধী দলের দায়িত্ব থেকে সরিয়ে দেবে এবং এর প্রমাণ হলো এই আজকে যে ফলাফল বেরিয়ে আসছে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এর সারা দেশে তো অবশ্যই এই আমাদের রাজ্য যে দলটা এতদিন ক্ষমতায় ছিল দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল তার কত দন্যবেশা আপনি দেখবেন আমি বলছি এবার তো সব জায়গায় এজেন্ট দিতে পারিনি বলছে আমরা এজেন্টে ঢুকতে দেয়নি পূর্ব আসনে তো আর এই অভিযোগ করা যায় না তো সেখানে তো টোয়েন্টি পার্সেন্টের বেশি দিতে পারিনি আপনার এজেন্ট এখন সামনেই আছে পঞ্চায়েতের নির্বাচন পঞ্চায়েতের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টা চলছে এখানেও ছিল একটা ছায়া জোট হয়েছে হ্যাঁ তো এই নির্বাচন লোকসভা নির্বাচনে একটা ছায়া জোট হয়েছে তো তাতে বামেদের খুব একটা লাভ হয়নি কংগ্রেসদের লাভ হলেও তো পঞ্চায়েত নির্বাচনে ওরা প্রার্থী দিতে পারবে না এখন মানে করবে আমরা প্রার্থী খুঁজে দিতে না এই হবে আমি আগাম বলছি খুঁজে না কংগ্রেসের কোথাও কোথাও কংগ্রেসকে সমর্থন করবে বা কংগ্রেস থেকে হায়ার করে এনে প্রার্থী দাঁড় করিয়ে সিবিএম এর কথা বলে ওইসব করবে আজকে যে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো এখানে দেখা যাচ্ছে কংগ্রেস একান্ত বান হতে ফ্ল্যাকচুয়েট করছে তাহলে দেখা যায় যে ষোলোতম যে আমাদের নির্বাচন গেছিল মানে দু হাজার সেখানে কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশটা আসন তো রাহুলজির নেতৃত্বে যেখানে কদিন আগে এই বিজেপি শাসিত রাজ্য রাজস্থান যেখানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই তিন তিনটে রাজ্য থেকে ক্ষমতা বিধানসভা কংগ্রেসের অনুকূলে চলে এলো সেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে রাজস্থানের রেজাল্ট আজকে পঁচিশে শূন্য পঁচিশ চলে গেছে পুরো বিজেপির পক্ষে সেই এবং এই যে একটা মিডাইকেল এটা একটা সারপ্রাইজকেল মিডাক্রেল সারপ্রাইজিং কেন মধ্যপ্রদেশেও সেই অবস্থা ছত্তিশগড়েও মোটামুটি সেই এই ব্যাপারে আপনি এই এটা আমরা আগ্রেহ বলেছিলাম দেখুন ভারতীয় জনতা পার্টি আমাদের সামনে একটা আদর্শ আছে আমরা একাত্ম মানবতবাদে বিশ্বাসী যারা এই মতাদর্শকে বিশ্বাস করেন যারা এ নিয়ে পড়াশোনা করেছেন অল্প সবাই জানেন আমরা নির্বাচনে জয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়ি না আবার পরাজয়ে বিমর্ষ হয়ে পড়ি না কারণ আমরা দীর্ঘ সময় ধরে অপোজিশনেই ছিলাম আমরা বিরোধী দলের ভূমিকাই পালন করেছি দীর্ঘ সময় ধরে এই পাঁচ রাজ্যের নির্বাচনে যখন আমাদের পরাজয় হয়েছিল তখন আমরা বলেছিলাম আমরা এতে আশাহত নই আমরা জানি লোকসভা নির্বাচনের ফলটা কি হবে কারণ কার্যকর্তাদের উপর নির্ভর করে আমাদের পার্টিটা চলে আমাদের পৃষ্ঠা প্রমুখরা আছে পৃষ্ঠা প্রমুখরা যেইভাবে কাজ করেন পৃষ্ঠা প্রমুখদের মাধ্যমে আমাদের সমস্ত খবর উঠে আসে তো আমরা জানতাম এমনটা হবে তো আমরা তখনই বলেছি লোকসভা নির্বাচনে এর পুরো রিভার্স হবে আর হলেও তাই আমরা আগে আগাম আমরা বলি কি রকম মিরাকল রেজাল্ট না ইয়েতে রাজস্থানে আমার যতটুকু ধারণা 25 আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ পেয়ে এটাই ট্রেনটাই বলি কংগ্রেসের কোনো সম্ভাবনাই নেই সেখানে সেখানে স্থানীয়ভাবে এই ক্ষেত্রে আমি বলবো আমরা বিভিন্ন সময় শুনে আসতাম যে ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন অবশ্যই সচেতন না এতে আমি দ্বিমত প্রকাশ করছি না কিন্তু যাদের আমরা অপেক্ষাকৃত আমরা এই সমস্ত চেতনার দিক থেকে আমরা দুর্বল মনে করতাম যাদের রাজস্থান ইউপি এই মধ্যপ্রদেশ এই সমস্ত স্থানের লোকেদের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশকে নানাভাবে মানুষ নানাভাবে ব্যাখ্যাও করেন কিন্তু তারা কতটা রাজনৈতিক মানে চিন্তা চেতনা সম্পন্ন নিজেদেরকে করে তুলেছেন সেইভাবে সেটা চিন্তা করলে বোঝা যায় যে এই মাত্র কয়েক মাস আগে সেখানে রাজ্য সরকারকে পরিবর্তন করে দিল মানুষ মধ্যপ্রদেশে আমাদের মোট ভোটের সংখ্যা কিন্তু বেশি ছিল তারপরেও সরকার বদল হয়েছে আসন সংখ্যা নীখে সেখানে আমরা তখন বলেছি আমাদের সেখানে কার্যকরিত আমাদের বেস আছে আমরা ঘুরে দাঁড়াবো আমরা সেখানে লোকসভায় আমাদের ভালো ফল হবে এবং তার সেটাই হলো রাজস্থানেও তাই হয়েছে মানুষ চিন্তা করেছে সেখানে দেশের সুরক্ষার বিষয়টি দেশের দেশের মর্যাদার বিষয়টি তারা সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলে পাশাপাশি সাধারণ মানুষের পাওয়া না পাওয়ার মতো বিষয়গুলি আছে। একদম নিচু স্তরের যারা মানুষ একদম সমাজের যে নিম্ন পর্যায়ে যারা আছেন আর্থিকভাবে দৈন্যদশায় যারা আছেন তাদের যে অবস্থা সেই ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধান্তগুলি সেগুলি যথেষ্ট প্রভাব ফেলেছে সবচেয়ে বড় বিষয়টা হয়েছে আমি আপনাকে বলি আমাদের বিরোধী দলের অন্য সদস্যরা থাকলে ভালো হতো তো আমি একটু বলি যারা সাংবাদিকতা করেন তো আমি হয়তো এই দিকে ছিলাম দীর্ঘ সময় ধরে তো সাংবাদিকতা যারা করেন আর আমি সাংবাদিকতার ছাত্রেও বটে তো এজেন্ডা সেটিং একটা বিষয় থাকে সাংবাদিকরা এজেন্ডা সেটিং করেন বিভিন্ন বিষয় মিডিয়াতে এই বিষয়টা উত্থাপন করেন করতে করতে সেটা একটা বিষয় হয়ে দাঁড়ায় এটা একটা এজেন্ডা হয়ে যায় সমাজের জন্য সরকারকেও এটা প্রভাবিত করে বা রাজনৈতিক দলগুলিকেও প্রভাবিত করে অনেক সময় আবার রাজনৈতিক দলগুলির তরফেও এগুলি উত্থাপন হয় এজেন্ডা সেটিং হয় এবার নির্বাচনে যেটা ইতিপূর্বে কখনো হয়নি এটা আমি আমার জার্নালিস্টিক অ্যানালাইসিস দিয়ে আমি বলছি সেটা মানে এই 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 সময়কালে কোথাও এরকমটা দেখা যায়নি বিরোধী দল জেনারেলি ইলেকশনের আগে কি এজেন্ডা সেটিংটা করে বিরোধী দলে মোটামুটিভাবে এনে কিন্তু এই বিরোধী দল কংগ্রেস কিংবা এই মহাজোট তথাবথিত কি হ্যাঁ তথাগত মহাজোট আমরা তো বন্ধন বলি তাদের তাদের কারোর পক্ষেই এই এজেন্ডা সেটিং করাই সম্ভব হয়নি এজেন্ডা সেটিং করেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি আমরা আমরা এজেন্ডা সেটিং করে দিয়েছি আর তারা আমাদের পিছু নিয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে নেতিবাচক মনোভাব নিয়ে বিরোধিতা করেছে এক সময় মনে হচ্ছিল যে কংগ্রেসের বহু নেতা এমন সব বক্তব্য রাখছেন তারা রাজনীতিতে পোড় খাওয়া কিন্তু এমন সব বক্তব্য রাখছেন যেটা মনে হচ্ছে তোরা পাকিস্তানের লোক এমন সব কথা বলছেন যা কোট করে পাকিস্তানের মিডিয়া তাদের দেশে চালাচ্ছে অদ্ভুত বিষয় তো আমাদের দেশের মানুষ কি তাদের সমর্থন করবে নাকি এটা তো করতে পারে না এই সমস্ত ক্ষেত্রে এই যে রাফেল রাফেল বলে চিৎকার করেছে ওরা এই সর্বোচ্চ আদালত দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত ক্ষেত্রে কংগ্রেসের নেতারা একদম কেমন যেন ব্যাপারটা এটা একটা তাদের যে দায়বদ্ধতা আছে এই দেশের প্রতি যে তাদের দায়বদ্ধতা দেশের প্রতি দায়বদ্ধতা পার্টির প্রতি দায়বদ্ধতা ওরা পালন করছিল না এই অবস্থায় এই অবস্থায় বিজেপি যে এইভাবে এগিয়ে আসবে এটা স্বাভাবিক এই দেশে যে এখন যে নির্বাচনটা হয়ে গেল তাতে এই যে মহাজোট তথা কিন্তু মহাজোটের যে বিষয়টা হয়েছে এটা জোট হয়েছে এই জোটটা হয়েছে নেতাদের প্রতিপয় নেতাদের যে নেতাদের সম্ভবত যারা এখন জেলের দরজায় এসে দাঁড়িয়েছেন যাদেরকে ঢুকতে হবে মোদী সরকার এলেই ঢুকতে হবে তো এই ভয়টা যাদের আছে তারা এই জোটটা জোটবদ্ধ হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা জোটবদ্ধ হয়েছে কিন্তু মানুষ জোটবদ্ধ হয়েছে তারা চিন্তা ভাবনা করেছেন মোদীকে নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করতে হবে দেশকে আমাদের সমগ্র বিশ্বের দ্বারে একদম উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হবে আপনি দেখুন না এই এই আমাদের যে এই রাষ্ট্রভাদকে নিয়ে আমরা যে কথাগুলি বলছি এবং যার প্রমাণ আমরা রেখেছি আন্তর্জাতিক স্তরে আগে ভারতের কী গুরুত্বটা ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কী গুরুত্বটাই দিত আজকে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এখন কংগ্রেসেরা এই সমস্ত বিষয় মানুন আর না মানুন কিন্তু আজকের ফলাফল তাদের থেকে শিক্ষা নেবেন নিশ্চয়ই নিশ্চয়ই একটা কথা সঙ্গত কারণে আমাদের দর্শকরা জানতে চাইবে কারণ আমরা এমন একজন লোককে নিয়ে বসেছি যিনি মানে বিজেপি দলের এবং সরকারের সমস্ত খবর আপনার মাধ্যমে মানে আমাদের কাছে প্রতিফলিত হয় সুতরাং আপনি একটা কথা আমাদের বলুন যে এই যে এত বিপুল জয় এই যে জয় মানে উন্নয়ন জয় মানেই আপনার দলের প্রতি জনগণের আস্থা এবং আমাদের রাজ্যের তরুণ তুর্কি মুখ্যমন্ত্রী ওনাকে আরও শক্তিশালী করা হলো উনি এইবার তো অনেক কর্মসূচিকে রূপায়ণ করার কাজে হাত নেবেন তো প্রশ্নটা হচ্ছে যে কোন কাজটা সবার আগে আপনারা এখানে প্রণয়ন করবেন ত্রিপুরার উন্নয়নে এখন এবার আমি সরকারের মুখপাত্র নাই পার্টির মুখপাত্র নীতি নির্ধারণ ক্ষেত্রে পার্টির একটা বড় ভূমিকা থাকে আর আমাদের মুখ্যমন্ত্রী উনি নিজেও বলেন যে উনি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা এসেছিলেন রাজনীতিতে ওনার প্রবেশ খুব একটা বেশি সময় হয়নি কিন্তু উনি স্পষ্ট বলেন ওনার কাজ করার ইচ্ছা আছে আমি শুধু একটা কথা বলবো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেরো মাস হল ইতিপূর্বে রাজ্যে রাজ্য পূর্ণ পূর্ণ মর্যাদা লাভের পর ভারত ভারতভুক্তির পর এদের এই রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী এসছেন যারা অনেক ভালো কিছু করার ইচ্ছা নিয়ে কাজ করেছেন সবার মানে এই প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা রেখেই আমি বলছি ইতিপূর্বে কোনো সরকারের আমলে এত কম সময়ের মধ্যে এতগুলি জনমুখী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি প্রায় এই তেরো মাসে প্রায় দুশোর বেশি দুই শতাধিক জনস্বার্থ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার প্রতিফলন ঘটতে শুরু করেছে আমি আমাদের পার্টির এরকম কার্যক্রম ছিল বিভিন্ন স্থানে নেতাদের পাঠানো হয়েছিল বিস্তারকের জন্য আমি বামুটিয়ে ছিলাম আমাকে এমন জায়গায় পাঠানো হয়েছিল যেখানে প্রতিদিন মানুষ একদম শ্রমিক একজন চাকরিজীবী নেই সরকারি চাকরিজীবী নেই এই এলাকায় বামুটিয় আর খুব সম্বন্ধ মনে আছে একান্ন একান্ন এবং তিপ্পান্ন নম্বর বুথ সেখানে আমি ছিলাম সাত দিন আমি সেখানে ছিলাম আর তো হচ্ছে একজন চা বাগান এখানে খেটে খাওয়া মানুষ মানুষের চাহিদাটা খুবই ছোট্ট খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নেই সাধারণ মানুষের বাবুদের চাওয়া পাওয়ার অনেক বিষয় আছে তাদের ন্যূনতম চাহিদা এবং তারা আপনি এটা ভাষায় প্রকাশ করার মত না আমি তাদের সঙ্গে থেকেছি তাদের বাড়িতে ছিলাম আমি মানে তারা এতটা আপ্লুত মুসুর ডাল দিয়েছে মানে এই মুসুর ডাল হ্যাঁ নেতৃমূল্যের দোকান থেকে মুসুর ডাল পেয়েছে এবং এটাকে তার নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছে ডালটা বড় দানাটা বড় সেদ্ধ হয় এবং এ নিয়ে বেশ গোপ্প গুজব করছেন এবং আগামী দিনে কী কী দিতে পারে তারাও বিশ্লেষণ করছেন এবং এ নিয়ে তারা স্বপ্ন দেখেন সরকার এই করবে আমাদের জন্য এই যে বিষয়গুলি একদম সাধারণ মানুষের কাছে বিষয়গুলি দেখা জানা এই সমস্ত বিষয়গুলি কিন্তু মানুষকে খুব প্রভাবিত করে খুব প্রভাবিত করে এখন সবচেয়ে বড় কথা হল রাজ্যের মানুষের কর্মসংস্থানের বিষয়টি এটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র যেহেতু নরেন্দ্র মোদীজি আবার সরকার গঠন করবেন আমাদের এখানের যে দুর্বলতাগুলি ছিল আর্থিক দুর্বলতা অবশ্যই সেটা মেটানোর ক্ষেত্রে এখানে পর্যটনকে কেন্দ্র করে এখানে শিল্প গড়ে উঠবে এক্ষেত্রেও সহায়তার প্রয়োজন বড় বড় শিল্পপতিরা আসবেন বিশেষ করে হোটেল হোটেল ইন্ডাস্ট্রি

যে আগামী তিন বছরের মধ্যে ওনার কর্মকালের তিন বছরের মধ্যে এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে শ্রেষ্ঠ রাজ্য এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছি বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে এই পরিকল্পনাগুলির প্রতিফলন ঘটবে আমরা এই রাজ্যের সংবাদ মাধ্যমে খুব একটা প্রথম দেখিনি আমরা বহিরাজ্যের সংবাদপত্রগুলিতে পেয়েছি যে আমাদের ত্রিপুরাতে এই তেরো মাসে যে বেকারের সংখ্যা ছিল তা অনেক হ্রাস পেয়েছে একটা বিশাল সংখ্যায় হ্রাস পেয়েছে যে এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সেই যোজনা থেকে ঋণ নিয়েছে নিয়ে স্বয়ংবর হয়েছে শুধু নিজে স্বয়ংবর হয়নি অন্য কেউ কর্মসহের সুযোগ করে দিয়েছে চাকরি করছে এর অধীনে এইগুলি একটা বড় বিষয় এখন বিষয়টা হচ্ছে কি এই যে নির্বাচন হয়ে গেল আমাদের এখানে এখানে চক্রান্তকারীরা পরাভূত হয়েছে চক্রান্তকারীরা এই সমস্ত বিষয় লুকিয়ে রাখত নানা ওই চক্রান্ত করে নানা হ চক্রান্ত হয়েছে এই যে প্রধান মুখ্যমন্ত্রী শপথ নামার পর প্রথম ক্যাবিনেটে উনি এই নেশা নেশাবিরোধী ত্রিপুরাকে নেশামুক্ত করার ঘোষণা ডাক দিয়েছিলেন বিরোধী অভিযান চলছে গাজা থেকে কে লাভ পেত সবাই জানে ওপেন সিক্রেট এটা গাজা ফেন্সিডিল কোরেক্স ব্রাউন সুগার হিরোইন রাজ্যের যুব সম্প্রদায়কে কোথায় নিয়ে গেছিল গাজাটা এখানে ব্যবহার কম হতো কিন্তু এর এর পয়সা দিয়ে বাকিগুলি চলতো অনেক পার্টি অফিস চলতো ও স্বীকার করার কোনো রাস্তা নাই জুমিয়ার পয়সা এত বড় পেশা তৈরি হয়নি লাল লালবাড়িটা এইভাবে তৈরি হয়নি জুমিয়ার পয়সায় তৈরি হয়নি থেকে গেছে তা তো বোঝা যাচ্ছে এখন যখন এগুলি বন্ধ হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে তখন স্বাভাবিকভাবে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হয় এই বিষয়টা প্রকাশ্যে এসছে প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য তারাই ষড়যন্ত্র করবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই তো ষড়যন্ত্র করবে ক্ষতিগ্রস্ত করা এটা সবাই জানে তারা বেশি ক্ষতিগ্রস্ত এরপর ষড়যন্ত্র বন্ধ নেই এই তেরো মাসে ষড়যন্ত্র হয়েছে আর এই যে পার্টিটা সিপিআইএম তাদের মতাদর্শগত অবস্থান থেকেই তারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্রটা তাদের কালচার আর এই দীর্ঘ সময় ধরে থাকার ফলে সিপিআইএম রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে অরাজনৈতিক ক্ষেত্র ষড়যন্ত্রের একটা সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে আপনি যেখানে দেখবেন যেখানে ওই ধরনের ষড়যন্ত্র হয় সেটা সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্র করে তো এই ষড়যন্ত্রের যে সংস্কৃতি সেটা চলে আসছে কংগ্রেস বর্তমানে যারা কংগ্রেসের নেতারা আছেন তারা এই 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 যে ষড়যন্ত্র ষড়যন্ত্র খেলা এ তাতে অনেকটা অনেকটাই তাদের তারা প্রভাবিত হয়েছেন তারা প্রভাবিত হয়েছেন এবং তার প্রভাবিত হওয়ার কারণে নানা ধরনের কুকর্মগুলি হয়েছে আপনি আমি এই ক্ষেত্রে কংগ্রেসের নাম নিতে চাই না কংগ্রেসের এখন যারা কংগ্রেস আছেন তারা জানেন তারা কি অবস্থায় এই রাজ্যে সিপিএম থাকাকালীন সময়ে কত কংগ্রেসই নির্যাতিত হয়েছে কিন্তু এই গত বিধানসভা নির্বাচনের পর লোকসভায় বিষয়টা উঠেছিল ত্রিপুরায় নাকি সন্ত্রাস হচ্ছে তো আমাদের বিজেপির সাংসদরা উঠে দাঁড়িয়ে বলছিলেন মানে এই রাজ্যে বিরোধীদের পেটাইয়েছিল তখন বিরোধী মানে কংগ্রেসই ছিল কংগ্রেসের এই ইয়ে যে এখন বর্তমান যে লোকসভা লোকসভার যে উনি প্রধান কংগ্রেসের প্রধান আমাদের ইয়ে দক্ষিণ ভারতের যে নিয়ে আছে মল্লিকার্জুন মল্লিকার্জুনকে উনিderive বলেছেন না কংগ্রেসের কাউ না কি কিছু হয়নি কংগ্রেসের না নির্যাতিত হয়নি অদ্ভুত বিষয় এই রাজ্যের মানুষ এই রাজ্যের প্রকৃত কংগ্রেসের তারকে ক্ষমা করে দেবে নাকি না কিভাবে নির্যাতিত হয়েছে এই রাজ্যের মানুষ ভুলে যায়নি আমার এখনো মনে আছে এই যে বেশি দূরের কথা নয় 13 নির্বাচনের পর এই বরজলার এই আশপাশের এলাকাতে যে আগুন জ্বলছিল দৌ দৌ করে আগুন জ্বলছিল আর আজকে যারা কংগ্রেসে আছেন সেই নেতারা সুইচ অফ করে বাড়িতে বসেছিলেন ডাকলে পাওয়া যায় না মানুষ এইগুলি ভুলে যায়নি ভুলবেও না এগুলি ভুলার কথা না ষড়যন্ত্রটা এইভাবে চলছে ষড়যন্ত্র এরপরেও থামে থাকেনি আপনি দেখুন এই রাজ্যে রাজনীতির সবচেয়ে প্রয়োজনীয়তম ব্যক্তিত্ব আমি বলবো এখন বিজন উনি কী করে বলেন যে এই যে অনুষ্ঠানটা চলছিল আমাদের মহিলা মন্ত্রী ওনার জন্য প্রচণ্ড অপমানকর এই সমস্ত কথা বলে উনি একটা রাজনৈতিক দলের এত বর্ষিয়ান নেতা এই ধরনের কথাবার্তা বললে তার দলের তার নিচু স্তরের কার্যকর্তাদের মানসিকতাটা কোথায় চক্রান্তটা ওদের মতাদর্শগত অবস্থান এই চক্রান্তটা এরা করছে এই চক্রান্তের ফাঁদে কংগ্রেসের লোক কিছু পড়ছে নানা দিকের লোক কিছু পড়ছে চক্রান্ত করছে আমরা এই সরকারের যে উন্নয়ন কর্মসূচি তা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে শুধু বিজেপির বিরুদ্ধে এই রাজ্যের মানুষের বিরুদ্ধে চক্রান্ত তো এই চক্রান্ত রুখে দিতে আমরা এবার সচেষ্ট হব চক্রান্তকারীদের বিষ উপরে ফেলতে হবে এই জন্য থেকে কঠোর ব্যবস্থা নিতে একটা কথা যে কথাটা আমাদের ত্রিপুরা রাজ্য রাজ্য এখানে আমরা এখানে দুটো সম্প্রদায়ের মধ্যে আমরা বিভক্ত স্বাধীনতার যুগ থেকেই সেই ধারা চলে আসছে যেমন বাংলা ভাষা রাজভাষাই ছিল আমাদের এখানে পরবর্তী সময়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের ঐক্য সংস্কৃতিকে আমরা করে চলেছি এখন ত্রিপুরা রাজ্যে অনেক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে অস্তিত্ব সংকটের জন্য কেউ সংখ্যালঘু হয়ে যাচ্ছে অরিজিনাল সংখ্যালঘু হয়ে যাচ্ছে তাদের এই একটা মানসিকতা এসে গেছে যখন দেখছে ক্রমশ ইনফিল্ট্রেটার্স হিসাবে তারা বলছে আমাদের অথচ আমরা ওই পার্ট থেকে এখানে এসেছি সংখ্যায় ভারী হয়েছি এটা হচ্ছে গিয়ে বর্ণব কন্ট্রিশন মূল কথাটা আমার কথা হচ্ছে এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা করেছেন নির্বাচনে স্তরেও রয়েছে এবং উনি বলেছেন যে বেঙ্গলে ত্রিপুরাতে এনআরসি হবে এনআরসি প্রসঙ্গের এত স্পর্শকাতর এটার ভালো দিকটাই মানুষ আশা করবে তো এই ব্যাপারে একটু আমাদের দর্শকদের জন্য দেখুন এই নির্বাচন চলাকালীন সময় এনআরসি নাগরিকত্ব সংশোধন বিল এইসব নিয়ে চর্চা আছে ব্যাখার চাতে অপব্যাখ্যাটাই বেশি হয়েছে তো একটা বিষয় ত্রিপুরা রাজন্য আমলেও এখানে এই রাজার অধিকৃত অঞ্চলে রাজার রাজত্বের অধিকৃত অঞ্চলে এই বাংলা ভাষাভাষীরাই সংখ্যাধিক্ষ ছিলেন কারণ চাকলা রসনাবাদ সে তো ইতিহাসের কথা হ্যাঁ সে নিয়ে অন্য কোন সময় বিতর্কতে বসা যেতেই পারে তো তারা রাজার অধীনে থাকতেন দেশ ভাগের পর দেশ ভাগটা কাম্য ছিল না এই ষড়যন্ত্রে আর একটা ষড়যন্ত্র হয়েছিল তখন সেই ষড়যন্ত্রের কারণে সেই চাকলা রস লোকেরা যাবে কোথায় মহারাজাকে ছেড়ে দিয়ে ফলে তারা এখানে চলে এসছেন ফলে তারা ফলে তারা এখানে চলে এসছেন তাদের তো অন্য কোনো জায়গা ছিল না রাজার কাছেই তো প্রজারা ছুটে আসবে না ফলে স্বাভাবিকভাবে তারা রাজার কাছে ছুটে এসছেন আর রাজা তাদের বিরোধও করেননি কারণ রাজার যে আয় মূল আয়টা আপনি যদি ইতিহাস খতিয়ে দেখেন রেভিনিউটা মেনলি ওখান থেকে আসতো ওইখান থেকে আসতো রাজাটা ওই দিয়েই চলতো আর ত্রিপুরার রাজারা কখনো ওইভাবে চিন্তাটাও করেননি হ্যাঁ এখন কেউ কেউ উইলা পুইলা এই সমস্ত বলছেন এই বলে সুশুরি দেওয়ার চেষ্টা করছেন এগুলি হালকা রাজনীতি হালকা রাজনীতির চেষ্টা এগুলি বলছেন কিন্তু ত্রিপুরা রাজারা ওই আদর্শ নয় আর ত্রিপুরা রাজারা প্রকৃতপক্ষেই তারা খুব ধার্মিক ছিলেন তারা তাদের চিন্তা চেতনায় স্তরে ছিল হুম আমরা ইতিহাস ঘেটে যতটুকু জানতে পারি আর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওনার যে অসমাপ্ত কাজ তাকে আমরা সম্পন্ন করব এই বলেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার কাজ শুরু করেছে ওনাকে সম্মান দেওয়া হয়েছে পাশাপাশি ওনার যে অসমাপ্ত কাজ তা পূরণ করা হবে এই লক্ষ্য মতো করা হয়েছে তো এরপর এই যে বিষয়টা এসছে যে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা সেটা কিন্তু এই যে সাম্প্র মানে আমরা আমাদের মতাদর্শগত অবস্থান থেকে আমরা কোনো সময় এই সমস্ত তো বিশ্বাস করি না সে ভাষাগত বলুন বা ধর্মীয় দিক থেকে বলুন আমরা দেখবেন দেশের বিভিন্ন স্থানে উত্তরপ্রদেশ বলুন গুজরাট বলুন যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা আছে সেখানে সংখ্যাগুরু প্রার্থী দিয়ে জিতিয়ে আনা হচ্ছে আমাদের মতাদর্শগত অবস্থানে ওই সমস্ত কোনো ভেদাভেদ নেই আমরা আমাদের এখানেও ভেদে নেই জনজাতিদের সঙ্গে আমরা কোনো ফারাক আছে বলে আমরা মনে করি না তো এই জায়গায় এখন এই ধরনের এইগুলির চেষ্টা হয়েছে বিভিন্ন সময় চেষ্টা হয়েছে এটা এইবার হয়েছে বা এরকম বলা ঠিক হবে না সেটা আরও আগে থেকেই হয়েছে এই গণমুক্তি পরিষদের গঠন গঠনের ইতিহাস খতিয়ে দেখলেই দেখা যায় যে ওরা কি উদ্দেশ্য নিয়ে কি লক্ষ্য নিয়ে তারা এই সমস্ত করেছে সাধারণত সশস্ত্র বিপ্লব ছিল সশস্ত্র বিপ্লব এই জন জনজাতিদের খেপিয়ে দেওয়া নানাভাবে উস্কানি দিয়ে অনুপজাতিদের উপর মারপিট এলাকা ছাড়ানো সেই এই ট্রেনটা তারা শুরু করেছে এবং সেখান থেকে পরবর্তী সময় এটা এক্সপ্যান্ড হয়েছে কংগ্রেসকে আমি 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 যতটুকু বুঝি কংগ্রেসের এই সমস্ত অবস্থান থেকে দূরে থাকা দরকার যদিও কংগ্রেস বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন সময় প্রশ্রয় দিয়েছে সে পাঞ্জাবের কথাই বলুন আর অন্য যে কোনো জায়গার কথাই বলুন এর 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 খেসারতও তাদের দিতে হয়েছে ত্রিপুরাতে এই এই পলিসি যদি না হয় মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসির যদি কোনো ইয়ে নেওয়া হয় এটা তাদের জন্য খুব ভুল হবে এই ধরনের চেষ্টাটা এখানে হয়েছে এর সুফল কংগ্রেস পায়নি পাবেও না মানুষ এখন চিন্তা করে নতুন ভাবে চিন্তা করে আর এক সময় এগুলি হতো সম্ভব হতো কিন্তু এখন আপনার কাছে এই মোবাইলটা আছে এই মোবাইলটা এমন সারা দুনিয়া আপনি জানতে পারবেন যা চাইবেন তাই জানতে পারবেন সার্চ করলেই হয় সব কিছু জানা যায় তো আজকে দেখা যাচ্ছে কি সেই জনজাতি এলাকা সেখানে একটি ছেলে হয়তো ভালো পড়াশোনা করেছে বা একটু অন্যদের তুলনায় ভালো সে ওই সমাজের মধ্যে গেট গেটকিপারের কাজ করে কোন ইনফরমেশনটা কোন ইনফরমেশনটা তার সমাজকে দিতে হবে কোনটা দিতে হবে না সে খুব ভালোভাবে বুঝে সে সেইভাবে ইনফরমেশনটা দেয় আজকে আপনি গ্রামীণ এলাকায় গেলে দেখা যাবে যে শিক্ষিত যুবকরা সে জনজাতি হোক আর অজনজাতি হোক তারা এই টোটাল সোসাইটিকে তারা লিড করে এবং তারা কোনো পলিটিক্যাল লিডার না তারা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না হয়তো সরকারি চাকরিও করে খবর নিচ্ছে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে তারা নিজেদের যুক্ত করে কোথাও খামতি থাকলে সে গিয়ে স্থানীয় আধিকারিককে বলছে এটা এরকম করা উচিত না ওইভাবে করা উচিত তারা ভালো খারাপটা বুঝে এবং কিসে সমাজের উন্নতি হবে সেটা বুঝে ফলে আগের যে পুরোনো দিনের রাজনীতির ধারা সে দিয়ে শাসন করা এখন আর সম্ভব না আজকের দিনে সম্ভব না এবং এনআরসি হলে এন আর সি সেটা আসামের জন্যই ঠিক করা হয়েছিল এখন সুপ্রিম কোর্টে বিষয়টা আছে এখন সুপ্রিম কোর্ট যেভাবে বিষয়টাকে চিন্তা করবে সেইভাবে হবে নাগরিকত্ব সংশোধনের বিষয় এটা তো কেন্দ্রীয় সরকার আমি তত সময় নেওয়া হয়েছিল এই বিলটা আবার আনা হবে তো এটা তো খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এখন বাংলাদেশ থেকে এই আইনে কোথাও এরকম লেখা নেই বাংলাদেশ থেকে যারা আসবে তাদের ত্রিপুরাতে ঠাই দিতে হবে যারা ওইভাবে ব্যাখ্যা করছেন তারা তাদের তাদের হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য তাদের নিয়ে কাশ্মীরে বসানো যাবে না দাবি উঠেছে যে ভিত্তি বছর একবার দাবি করা হয়েছে ফর্টি ফাইভ থেকে নাইনটিন থেকে ওটা তারপর বললো যেদিন থেকে ভারত ভুক্তির মধ্যে ত্রিপুরা 1950 নাইনটিন তারপর এসছে নাইনটিন সেভেন্টি ওয়ান যদি ধরা হয় যদি কোনো কারণে নাইনটিন ফিফটির কথা শোনা হয় তাহলে তো বিশাল সংখ্যক মানুষের উপর এটা এফেক্ট হতে না যারা এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ওই দেশে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশে যখন সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসবেন তাদেরকে ঠাই দিতে হবে তাদেরকে ঠাই দেওয়া হবে এই দেশে সেটা যখনই হোক এখন হলে এখনো তাদের ঠাইটা ত্রিপুরা দিতে হবে এমন কথা নেই আসামে দিতে হবে এমন কথা নেই সেটা জম্মু কাশ্মীরে দেওয়া হতে পারে সেটা সেখানে দেওয়া হতে পারে বিষয়টা ওরকম এখন যারা সংকীর্ণ রাজনীতিক সাথে কাজ করেন তারা তাদের মতো করে বিষয়গুলি চিন্তা করেন আচ্ছা আপনাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আমি সেটা হলো আপনার আমার প্রফেশনের কথা বলছি একটা সময় আপনি ত্রিপুরাতে খুব একটা প্রমাইজিং একজন জার্নালিস্ট হিসাবে এস্টাবলিশড হয়েছেন এটা আমাদের কাছে আনন্দেরই কারণে সেদিনের নবেন্দু আমাদেরকে একটা সলিড একটা জায়গায় চেয়ারে বসে একটা দলের মুখপাত্র হিসেবে দলের সমস্ত কিছু কর্মসূচি আমাদের কাছে তুলে ধরছে এবং বিভিন্ন খবরাখবর তো আমাদের অনেক বড় অনেক বড় সেটা চতুর্থ স্তম্ভের কাজ তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে সাংবাদিকদের জন্য একটি প্রশ্ন রেগেছে যে সাংবাতিক ঘটনা দেখা গেলো এক দেড় মাসের মধ্যে দুজন সাংবাদিক আমরা হারালাম একজনকে কে শান্তনু কে হারালাম তার কয়েকদিনের কিছুদিন মধ্যেই আমরা সুদীপ কে হারালাম কিন্তু এখন পর্যন্ত সিবিআইয়ের থেকে সেরকম সারা জাগানো কোনো পদক্ষেপ আসেনি আসেনি পাশাপাশি সাংবাদিকের আজকেও সাংবাদিকরা কেউ কেউ কোথাও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শারীরিকভাবে বা তাদের যন্ত্রপাতি কিছু নষ্ট হয়েছে বিনষ্ট করা হয়েছে আমার প্রশ্ন ওখানটায় নেই প্রশ্নটা হচ্ছে নবেন্দ্রবাবুর মতো লোক যেখানে এত গুরুত্বপূর্ণ আসনে আসেন সেখানে সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারটা এবং সাংবাদিকের উন্নয়নমূলক কিছু ব্যাপারটা নিশ্চিত আপনার নিজের মনের একটা অভিলাষার মধ্যে আছে এ ব্যাপারে একটু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না সরকারের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না সেটা আমার বক্তব্য না আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য সেটা সেটা তিনি প্রকাশ্যে বলেছেন এ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সাংবাদিকরা স্বাধীনভাবেই কাজ করবেন

আরও কতজন সাংবাদিকের রক্ত ঝরত তার বলার অপেক্ষা থাকে না কিন্তু এখনো একটা জিনিস কি আমি সেই আপনার যদি মনে থাকে নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে আমরা যেই স্থানটিতে মোমবাতি প্রজ্বলন করতাম সেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং আন্দোলন প্রত্যাহার করেন এবং আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের আইনমন্ত্রী ছিলেন আমি সেই জায়গায় আমি একটা কথা বলেছিলাম বিরাট ভূমিকা নিয়েছিল হ্যাঁ সেইখানে আমি একটা কথা বলেছিলাম চক্রান্তকারীরা কিন্তু এখনো সক্রিয় গুপ্ত ঘাতকরা সক্রিয় গুপ্ত দল সিপিআইএম সেদিন প্রকাশ সেই কথাটা বলতে পারেনি কারণ আমি সাংবাদিক আমি কোনো দলকে সরাসরি ভাবে আক্রমণ করে বলতে পারি না কিন্তু আমি আজকে বলছি গুপ্ত ঘাতকের দল সিপিআইএম তাদের ইতিহাসটা তাই আপনি সারা বিশ্বের ইতিহাস দেখুন কমিউনিস্টদের তাই বলে এরা গুপ্তঘাতকের দল এবং গুপ্তঘাতকরা ঘাতকরা এখনো সক্রিয় নানাভাবে সরকারকে অববাদ দেওয়ার চেষ্টা করছেন তো এটা একটা বড় হাতিয়ার সাংবাদিকদের নিরাপত্তা সম্পর্কে সরকার খুবই সচেতন কিন্তু সাংবাদিকদেরও সচেতন থাকতে হবে তাদের মনে রাখতে হবে সরকার বদল হয়েছে তার মানে এই না এই গুপ্তঘাতকরা ঘাতকরা নিঃশেষ হয়ে গেছে তাদের মূল উৎপটন এখনো হয়নি সুন্দর কথা এবং তারা এখনো সক্রিয় তো সরকার সাংবাদিকদের স্বার্থ সম্পর্কে সচেতন আপনি দেখুন এই সরকার গঠনের কিছুদিনের মধ্যেই যে সাংবাদিকরা আছেন যারা দশ বছর সরকারি স্বীকৃতি নিয়ে কাজ করেছেন যাদের বয়স ষাট হয়ে গেছে তাদের পেনশন যেটা আগে আমরা কত পরিশ্রম করে মানে সরকারের কাছে গিয়ে বলতাম দিন কতবার বলার পর সেই জায়গাটা অনেকটা বিধবা ভাতার মতো আমাদের এক টাকা হয়েছিল আমাদের ভাতবা দেবে বিধবা ভাতার মতো অনেকটা সাংবাদিকদের মর্যাদায় লাগত খুবই মর্যাদায় লাগতো এই রাজ্যের সাংবাদিকদের খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যেটা আমাদের দর্শকরা যেমন শুনছে সাংবাদিকদের একটা মেসেজ সেই এই সরকার আসার পর কিছুদিনের মধ্যে এই অর্থাঙ্কটা বাড়িয়ে দশ হাজার টাকা করেছেন কেমন হ্যাঁ দশ হাজার টাকা করেছেন এবং এর মধ্যেই আমি যতটুকু জানি দু চারজন আমাদের মধ্যে যারা আছেন তারা এই সুবিধা পেতে শুরু করেছেন কয়েকজন আমি জানি যারা অসুস্থ এই মানে তারা খুবই উপকৃত তাতে আমার সঙ্গে অনেকেরই কথা হয় ফোনে অনেক সময় কথা হয় তারা এই এই বিষয়টাতে তারা বলেন যে এই সরকার আসার কারণেই হয়তো আমরা এটা পাচ্ছি হ্যাঁ তো আপনাকে আরেকটা বলছি আরেকটা বিষয় আমি জানি না যে সাংবাদিকরা জানেন কিনা কিছু কিছু ক্ষেত্রে সেটা শুরু হয়ে গেছে এটা হচ্ছে আবাসনের বিষয় যে সাংবাদিকদের আগরতলা শহরে বসত বাড়ি নেই হ্যাঁ নিজস্ব বসত বাড়ি নেই তাদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করছি এটা এটা বামামল থেকেই আমাদের সংগ্রাম শুরু হয়েছিল কমিটি টমিটি হয়েছে এমন জায়গা দিয়েছে যেখানে থেকে এসে সাংবাদিকদের শহরে এসে কাজ করা সম্ভব না এটা দ্বিতীয়ত হচ্ছে এখানে বাড়ি করে দেবে এবং হিসাব করে দেখা গেছে প্রায় প্রত্যেক সাংবাদিককে বিশ লক্ষ টাকার মতো দিতে হবে ছেড়ে সাংবাদিকদের এ অবস্থা তারা বিশ লক্ষ টাকা করে দেবে ঠিক আছে ইনস্টলমেন্টে দেবে বিশ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা কতজন সাংবাদিকের আছে হ্যাঁ সেই অবস্থায় ছিল পরে ওই প্ল্যান বাতিল করে দেওয়া হয়েছে ওই প্ল্যান বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই সরকার শুরু করেছে প্রক্রিয়া প্রথম আমি যতটুকু জানি প্রেস ক্লাবের মাধ্যমেই সেটা হচ্ছে প্রেস এই নাম টাম সংগ্রহ করেছে আবেদন সংগ্রহ করেছে বাড়ি দেওয়ার কাজ শুরু হয়েছে বাড়ি দেওয়ার কাজ শুরু হয়েছে এবং শহরের আশপাশে সবাই এক জায়গায় দেওয়ার মতো অবস্থা নাই আমরা সেটাই চাইছিলাম সবাইকে একটা কমপ্লেক্সের এর মধ্যে দিল্লিতে আছে দিল্লিতে আছে এটার চেষ্টাটা হচ্ছে কিন্তু আপাতত ইমিডিয়েট অ্যাকশন হিসেবে তাদের এই এরকম বাড়িতে ঢোকানোর চেষ্টা হচ্ছে এবং ভালো বাড়ি আমাদের মানে সাংবাদিকতায় যারা এখানে সিনিয়র আছেন তারা বাড়িঘরগুলি দেখে আসছেন দেখে এসে তারপর সেগুলো দিচ্ছেন তারপর এগুলি পেয়ে যাবেন আমাদের জাতি হিসেবে আমি খুব গর্ববোধ করছি যে সাংবাদিকের জন্য এই চিন্তাটা করা হয়েছে না ঠিক আমি বলবো যে সরকারের কাছে আরো কিছু পরিকল্পনা আছে সেগুলি আমি এখানে বলবো না রাজ্যের সাংবাদিকদের সাথে অনেক কিছু পরিকল্পনা আছে এবং প্রেস ক্লাবের মাধ্যমে যে সমস্ত উদ্যোগগুলি নেওয়া হবে তাকে সহায়তা করা হবে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি সব কিংবা সভাপতির সঙ্গে যদি প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের সঙ্গে কথা বলেন জানতে পারবেন যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া আছে হ্যাঁ ওই যারা খুব দ্রুত অসুস্থ হয়ে গেল কেউ আমাদের তো একটা ফান্ড আছে এই ফান্ডের মাধ্যমে এই সরকার গঠনের পর প্রথমবার ও নেই আমাদের মধ্যে এখন বিশ্বজিৎ শর্মা ওর চিকিৎসার জন্য দু লক্ষ টাকা দেওয়া হয়েছিল এটা হাইস্ট অ্যামাউন্ট এই সরকার আসার পর হ্যাঁ দেওয়া হয়েছে তো বিশ্বজিৎ শর্মাকে তো এর পর আমরা আরেকটা ফান্ড করতে চাইছিলাম যাতে প্রেস লাবের থাকে সেটা সরকারের যা সাহায্য করার আছে করবে ইমিডিয়েট রিলিফ কেউ অসুস্থ হলো ইমিডিয়েটলি এর অসুস্থ হলো কেউ মানে অকাল মৃত্যু হলো অমিতে হলো পরিবারটা একটু সমস্যায় পড়াকলে ততনা তাকে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন এইভাবেই একটা ফান্ড করা যায় সেই নিয়ে চেষ্টা চলছে আমি যতগুলো ইতিবাচক কথা আমরা শুনছি সরকার এই সরকার মানে সাংবাদিক ভাইরা যারা যদি এই অনুষ্ঠান শুনে থাকে তাহলে আমরা নবেন্দ্রবাবু থেকে সাংবাদিকদের উন্নয়নমূলক ব্যাপারে এই গঠনমূলক চিন্তাধারার এটা একটা প্রতিফলিত হওয়ার জন্য যে একটা দৃঢ় মানসিকতার উদয় দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সেটার জন্য আমরা সকলে সাংবাদিকরা বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে আপনাদের এই ব্যাপারে আমাদের ধন্যবাদও রইল কিন্তু আপনাকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো এবার একটু আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে উনি একটা ধন্যবাদ জানিয়েছেন জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সবাই এর মধ্যে একটা কথা বলেছেন সেই কথাটা একটু সেন্সিটিভ বাট জাস্ট আই আই পার্সোনালি জাস্ট ওয়ান টু জাস্ট এ ডিটেল ক্ল্যারিফিকেশন দলের মধ্যে বিভিন্ন যারা নাকি দলে থেকে দল বিরোধী কাজ করছে এবং দলকে বিপন্ন করছে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তির উপর একটা অ্যান্টি ভাব উদয় করার চেষ্টা করছে সেইদের মানে সেই গোষ্ঠীগুলিকে চিহ্নিত করে উনি ব্যবস্থা গ্রহণ করবেন বলতে উনি কি বোঝাতে চেয়েছেন উনি তো সরকারি পদে আছেন উনি স্বাভাবিকভাবেই ওনাকে অনেক ঢাক করে বলতে হয় আমি সরকারি পদে নেই এই জন্যই বলছিলাম ওই ষড়যন্ত্রকারীরা যে কালচার তৈরি করেছে ষড়যন্ত্রকারী সিপিআইএম তাদের কালচারটা বিভিন্ন দিকে এক্সপান্ড হয়েছে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অরাজনৈতিক ক্ষেত্রে ওই এটারই প্রভাব আমাদের মধ্যেও আছে আমাদের মধ্যে পড়েছে আমরা তো আর বাড়ি থেকে আমি বলছি এটারই প্রভাব আমাদের দলের মধ্যেও আছে আমরা করব আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপরে ফেলা হবে আমরা বলছি আমরা বলছি আমরা কঠিন এই বিষয়ে হ্যাঁ এবং এই আগাছাগুলিকে আগাছাগুলি রাজ্যের চক্রান্ত যেগুলি হয়েছে এই সময়কালের মধ্যে আমাদের মধ্যে থেকে আমাদের বাইরে থেকে যারাই করেছে তারা শুধু এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেনি আমাদের দলের বিরুদ্ধে শুধু চক্রান্ত করেনি চক্রান্ত করেছে এই রাজ্যের মানুষের বিরুদ্ধে এরাজ্যের মানুষের বিরুদ্ধে ব্যক্তিগত তো বাদ দিলাম এই যে ফেসবুকে টুইটারে এগুলি এগুলি করা হয়েছে করেছে করেছে। করেছে শেয়ার সেগুলির তদন্ত হবে না কে শেয়ার করেছে সেগুলির তদন্ত হওয়া দরকার আমরা জানি কারা কি করেছেন কারা কি এই সমস্ত বিষয়গুলিতে যুক্ত ছিলেন বিভিন্ন স্তরে আছেন বিভিন্ন স্তরে আছেন আর এই জন্য তার এই সিপিএমের কালচারটাই এইভাবে এই ধরনের নোংরা ষড়যন্ত্র এখানে সম্ভব অন্যত্র কোথাও হয়নি যেখানে যেখানে সিপিএম আছে সেখানে যেন এই নোংরা ষড়যন্ত্র হয় বাংলার আজকে এই অবস্থা কেন কারণ মমতা ব্যানার্জি শুরুটা করেছেন সিপিএম যেখানে শেষ করেছে সেখান থেকে বামেরা যেখানে যেখানে আছে কমিউনিস্টরা যেখানে যেখানে আছে সেই ধরনের এই ধরনের পরিস্থিতি তৈরি হয় শুধু আমাদের দেশে কেন রাশিয়ার কথা ভাবুন সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় এখনো যে ধরনের পরিস্থিতি আছে যারা সেখানে ঘুরতে যান তারা ঘুরে এসে বলেন প্রভাবটা কাটছে কিন্তু সময় লাগে এটা হচ্ছে তাদের প্রভাব এই কালচারটা দিয়ে গেছে আমাদের মধ্যে এই কালচার ধুয়ে মুছে পরিষ্কার করতে সময় লাগবে আপনি সরকারি অফিসে যান কাজের দায়িত্বটা দিলে মনে হয় যেন এটা ওনার উপর অত্যাচার হচ্ছে কাজের দায়িত্বটা দিলে এই ধরনের মনোভাব এই তাদের কালচার তাদের কালচার এটা এরাই ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা এবার হুঁশিয়ার কারণ এই ষড়যন্ত্রটা শুধু আমি বললাম তো এটা শুধু সরকারের তীব্র সরকারের বিরুদ্ধে নয় বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে নয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নয় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নয় রাজ্যের জনগণের বিরুদ্ধে চক্রান্ত কারণ সে মানুষের নির্বাচিত সরকার এটা এবং মানুষের যে এই যে নির্বাচনের মাধ্যমে তাদের অভিব্যক্তির বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছেন তার প্রভাব হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার কারণ আমাদের সাংগঠনিক শক্তি ছিল কোথায় তখন মানুষের সরকার আর এই চক্রান্তের অঙ্গ হিসাবেই রাহুল গান্ধী এখানে এসে বলে গেছিলেন যে ত্রিপুরা তেইশের পরে নাকি ত্রিপুরায় কংগ্রেস সরকার হবে কি অদ্ভুত কথাবার্তা এই লোকটা একটা দলের সভাপতি একটা সবচেয়ে পুরোনো দলের রাষ্ট্রীয় সভাপতি কত বড় মানে মানে ওদের মেধার যে স্তর হ্যাঁ কি অদ্ভুত বিষয়

চক্রান্ত হয়েছে অনেক ধরনের চক্রান্ত হয়েছে চক্রান্ত ফাঁস হয়ে গেছে এবার আর রেহাই নেই এবার আর রেহাই নেই আমি বলবো যারা ওই ধরনের পরিকল্পনা করছিলেন দেশের পর ত্রিপুরা সরকার পতনের তারা হচ্ছে ধূর্ত শৃগালের দল ধূর্ত শৃগাল পঁচিশ বছরে রাজ্যের

আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি এটা হচ্ছে কি জনগণের জন্য আমাদের যে জনগণ উজাড় করে মোদিজিকে বিপ্লব বাবুকে সামনে পেয়ে ভোট উজাড় করে বাক্স ভর্তি করে দিয়েছে মনের কথা যে মানুষগুলোকে মনের কথা বোঝাতে প্রধানমন্ত্রী বারে বারে ছুটে এসছেন এই বয়সের মধ্যে উনি যেই পরিশ্রমটা করেছেন অমানসিক পরিশ্রম এখন আমরা কি আশা করতে পারি

ওনার ওনার কাছে গিয়ে কথা না বললে ওনাকে একদম কাছাকাছি না দেখলে বোঝা যাবে না এটা যারা দেখেছেন তারা অনেকেই বলেন উনি নাকি ঐশ্বরিক গুণসম্পন্ন যারা ওনাকে দেখেছেন সেটা বিষয় বড় মাপের লোকেদের এরকম থাকে একটা সাধারণ ঘরের মানুষ একটা সাধারণ অতি সাধারণ ঘরের মানুষ এবং কতটা সাধারণ ঘরের মানুষ আজও ওনার পরিবারের লোকেরা লোকেদের দেখলে বোঝা যায় সেখান থেকে উঠে এসে আজকে দেশের প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী আজকে উনি বিশ্ব నాయকের পর্যায়ে রয়েছেন বিশ্বের যারা যারা শক্তিশালী রাষ্ট্রগুলি ওনার সঙ্গে পরামর্শ করে আপনার সঙ্গে কথা বলে এত একটা ভালো লাগলো এই কারণে আজকের দিনই একটা ঐতিহাসিক দিন যেখানে সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হলো এবং ফলাফল নিয়ে এমন একটা ফলাফল যেই ফলাফলটা আজকে ভারতের জনগণের কাছে একটা আনন্দের ফলাফল যে দুহাত ভরে রাজ্যের মানুষ দেশের মানুষ প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করেছে এবং ওই প্রধানমন্ত্রীর একটি রাজ্যের শাখার যেখানে নাকি মুখপাত্র হিসেবে আপনি এসছেন আর সেই জায়গার মধ্যে আমরাও সৌভাগ্য আমাদের স্টুডিও যে আজকের ব্যস্ততার মধ্যে আপনাকে কাছে পেয়ে গেছি এবং আশা করবো আগামী দিনও এইভাবে আপনি পাশে আপনি থাকবেন এবং আমাদের জন্য অনেক এই রাজ্যের জন্য সমস্ত সুস্বাস্থ্যকর খবরগুলো আমাদের সরবরাহ করবেন ধন্যবাদ আজকে আপনাকে শুভকামনা রাখবেন এই রাজ্যের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন যে উন্নয়নের কাজ উন্নয়নের কাজ চলছে সেখানে মানুষের সক্রিয় অংশগ্রহণটাই কাম্য শ্রী দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে আমাদের মাঝখানে এই আমাদের রাজ্যের বিজেপি দলের অন্যতম মুখ্য মানে মুখপাত্র যাকে আমরা খুব ছোটো থেকে বড় হতে দেখেছি আজকে একটা এত অসম্ভব দায়িত্বের মধ্যে উনি পড়েছেন যে দায়িত্ব সামলাচ্ছেন উনি কেমন একটা সময় যে সময়ে ওনার মতো লোকেরই প্রয়োজন ছিল এবং উনি আমাদের মাঝে এসছেন হল্লাবল থেকে আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম এবং আশা করি আপনারা এই সাক্ষাৎকারটাকে আপনারা মনে রাখবেন অনেক উন্নয়নমূলক কথাবার্তা হয়েছে যে কথাগত মধ্যে আগামী দিনে সরকারের প্রতিফলনগুলো আমরা কিছুটা আভাস পেয়ে গেছি সুতরাং আপনারা ভালো থাকবেন এই বলে আজকে আপনাদের থেকে এই মুহূর্তের জন্য বিদায় নিচ্ছি একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি প্লিজ